বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প গল্পের নাম চারু হাসিনীর দেওয়াল সিন্দুক গল্পটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য চারু মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছে তার তিন ছেলে আজ পনেরো দিন হল মারা গেছেন চারু হাসিনী তার শ্রাদ্ধশান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাট ছিল না তারপরেই দেখা দিয়েছে সমস্যাটা চারুহাসিনীর দেওয়াল সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছে না চারু হাসিনীর সিন্দুকের অন্দরমহলটি অতি মূল্যবান তার ছেলে বউ নাতি নাতনিরা তো বটেই লতায় পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে ওই সিন্দুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারু এই সর্বস্বর পরিমাণ নেহাত কম নয় জমি বাড়ির দলিল তো আছেই সঙ্গে সোনাদানা টাকা পয়সা কি আর নেই কিছু চারু ছেলেদের বিশ্বাস সিন্দু খুললে মাথাপিছু লাখ দু লাখ তো জুটবেই বেশিও হতে পারে নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে না নিজের জায়গায় হ্যাঁ নিজের জায়গা মায়াপুরে বাড়ি বটে তবে চারু হাসিনীর কোনো ছেলেই আর এখানে থাকে না সত্যি বলতে কি তারা বছরান্তে এ গ্রামের ছায়াও আর মারায় কিনা সন্দেহ তারা সব শহুরে মানুষ কাজের লোক অজগাঁয়ে পড়ে থাকা বুড়ি মাকে দেখতে আসার তাদের সময় কোথায় বড়জোর বিজয়ার পর ছুটতে ছুটতে এলো প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতে আবার যে যার মতো ফিরে গেল ব্যাস মার সঙ্গে সম্পর্ক শেষ নাতি নাতনিরাও সব শহুরে ছেলে মেয়ে গ্রামে এসে তাদেরও একটি দিনের তরে মন টেকে এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে থাকতে হয়েছে দায়ে পড়ে মার মৃত্যু বলে কথা এসেই চলে গেলে পাঁচজনকে দেখিয়ে মার জন্য চোখের জল না ফেললে ঘটা করে শ্রাদ্ধ শান্তি না করলে লোকে নিন্দে করবে না এখন মানে মানে আখের গুছিয়ে ফিরতে পারলে সকলেরই সব দিক থেকে মঙ্গল শুধু এক সিন্দুক খোলার সমস্যাটাই এমন ফ্যাসাদে ফেলে দিল দেওয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার বড় ঘরে মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানিয়েছিলেন চারু হাসিনীর শ্বশুর মশাইয়ের বাবা অনেক কালাগে যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময় সিন্দুকটা আকারে তেমন প্রকাণ্ড নয় দৈর্ঘ্যে প্রস্থে কোনো দিকেই ফুট দুয়েকের বেশি হবে না তবে জিনিস হিসাবে ভারী মজবুত মোটা লোহার বডি চওড়া পেতলের হাতল তার পাশে এক ইয়া পেতলের চাকা সিন্দুক খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেল দশ দশখানা চাবি আছে সিন্দুকের প্রত্যেকটি চাবিতে আলাদা আলাদা নম্বর শূন্য থেকে নয় ইচ্ছে করলে দশটা চাবি দিয়েও সিন্দুক খোলা বন্ধ করা যায় আবার চাইলে একটা চাবি দিও অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো কায়দাটা আরেকটু খোলসা করা যাক কেউ যদি শুধু এক নম্বর চাবি ব্যবহার করতে চায় তবে তাকে এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে এক পাক ঘোরাতে হবে পাঁচ নম্বর ব্যবহার করতে চাইলে তাকে ঘোরাতে হবে পাঁচবার শূন্য নম্বর চাবির জন্য চাকা ঘুরবে বার। কেউ যদি একসঙ্গে দুটো চাবি ব্যবহার করতে চায় ধরা যাক এক আর দুই তখন এক নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা একবার ঘোরাতে হবে তারপর দু নম্বর চাবি ঢুকিয়ে চাকা দুবার যদি কেউ একসঙ্গে নটা চাবি ব্যবহার করতে চায় ধরা যাক নয় আট এক দুই সাত ছয় তিন চার পাঁচ তাহলে তাকে প্রথমে ন নম্বর চাবি ঢুকিয়ে চাকা নবার ঘোরাতে হবে তারপর আট নম্বর চাবি ঢুকিয়ে চাকা আটবার তারপর এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে একবার সেই পাঁচ পর্যন্ত খোলার কৌশল ঠিক এর উল্টো অর্থাৎ শুরু করতে হবে পাঁচ নম্বর থেকে চলবে সেই নয় পর্যন্ত কেবল চাকা ঘুরবে উল্টো দিকে অর্থাৎ কিভাবে সিন্দুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্দুক খোলা সম্ভব নয় এবং এই নিয়েই যত গণ্ডগোল চারু হাসিনী ঠিক কোন কোন নম্বরে চাবি দিয়ে সিন্দুক বন্ধ করেছেন তা কাকপক্ষেও জানে না সারাদিন ধরে চারু হাসিনীর তিন ছেলে ছেলের বউ আর পাঁচ নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে কিন্তু সিন্দুকের দরজা অনর মাঝখান থেকে চাবি চাকা ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল কেউবা বা ওয়াটার ব্যাগ চাপছে কাঁধে কেউ বা নুনের পোলট্রিস দিয়ে গরম সেঁক দিচ্ছে কেউ ঘ্যাসর ঘ্যাসর মলম ঘষে চলেছে হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসল সবাই নিয়মভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এ বাড়ির পুরোনো কাজের লোক নীল মাধব সেই মাছের কালিয়া সঙ্গে মুড়িঘণ্ট দাঁতখানি চালের ভাত নিজেদের ক্ষেতের শাকসবজি দই মিষ্টি ইলাহি আয়োজন এত আহারের পরেও কারো মনে সুখ নেই বসন্তকাল মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে আকাশে সুন্দর চাঁদও উঠেছে একটা তবু কারও কিছুই ভালো লাগছে না সকলেই শুধু এ ওর মুখের দিকে তাকায় আর ফোঁস ফোঁস দীর্ঘশ্বাস ফেলে একসময় আর চুপ থাকতে পারল না চারু হাসিনীর বড় ছেলে শ্যামাকান্ত বর্ধমান স্টেশনের ধারেই বড় সড়ো এক স্টেশনারি দোকান আছে তার রমরমা ব্যবসা সে ভারিক্কি দোকানদারি গলায় বলে উঠল কিরে আর কতক্ষণ এভাবে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো হ্যাঁ মালপত্র কিভাবে গস্ত করা যায় তার একটা পরামর্শ দে ছোট ছেলে রমাকান্তর রেলে চাকরি চিত্তরঞ্জনে পোস্টেড বিরক্তি ভরা স্বরে সে বলল আমি তো অনেকক্ষণ শান্টিং করার উপায় বাতলে দিয়েছি সিগনাল ডাউন হয়ে গেছে এবার সিন্ধুকটা ভেঙে ফেল শ্যামাকান্তর বউ শ্যামলি হা হাঁ করে উঠল যা তা কী করে হয় মাত্র কদিন আগে মা মারা গেছেন এখনই সিন্দুক ভাঙলে লোকে ছিছি করবে না মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লাখানির ওভারসিয়ার সে প্রায় সঙ্গে সঙ্গে খেঁকে উঠেছে লোকের ছিচি করার কী আছে খাদান আমাদের কোদাল বেলচা আমাদের কিভাবে কয়লা তুলব সে আমরা ঠিক করব আহা উত্তেজিত হচ্ছে কেন সুধাকান্তর স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল আচ্ছা সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না সেও তো শুনেছি তালা চাবি বানায় সে যদি একটা সব খোল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে রমাকান্তর বউ রমলা বলে উঠল তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল সে সাপ বলে দিয়েছে এই সিন্দু খোলা তার কম্য নয় শ্যামাকান্ত বলল কিন্তু সিন্দুকটা কোনোদিনই খোলা যাবে না এ নিশ্চয়ই মা চাননি অবশ্যই মা কাউকে না কাউকে কিছু বলে গেছেন সুমতি বলল আমরা তো মা মারা যাওয়ার আগে এসেছি মার তখনও পুরো জ্ঞান ছিল মার মুখে গঙ্গা জল দিলাম নাম শোনালাম কই মা আমাকেও তো কিছু বলে যাননি রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকাল বোধহয় কথাটা বিশ্বাস করল না তাদের তিন ভাইয়ের পরিবারে পরিবারে এতটুকু সদ্ভাব নেই নেহাত আজ অবস্থার ফেরে পড়ে সকলে একত্র হয়েছে সে বেশ চিমটিকাটা সুরে বলল হয়তো মা তোমাকে বলতে চাননি হয়তো কাজের লোকদের বলে গেছেন শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস টুয়েলভে উঠেছে নাকের নিচে তার ঘন গোফের রেখা গলাটাও দিব্যি হেঁড়ে হেঁড়ে সে পাশ থেকে ফুট কাটল ওদের কাছে বলে যাওয়াই তো স্বাভাবিক ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করতো সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস নাইনে বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে সে টুকুর মন্তব্য জুলল রাজাদা ঠিকই বলেছে নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপনজন ছিল বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে এ ও মুখ চাওয়াচাই করছে শ্যামাকান্ত ভার গলায় বলল বেশ তাহলে মান খুইয়ে কাজের লোকদেরই ডাকা যাক নীলমাধব কমলমণি মানদা ওরাই এসে বলে দিক এক হাঁকেই তিনজন ছাদে হাজির কমলমণির বয়স বছর ষাটেক সে এ বাড়িতে রান্নার কাজ করছে বহুকাল প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাও করছে আমি কিছু বলতে পারব আমি কিছুটি বলতে পারব মানুদার মানদার বয়স বছর পঞ্চাশ সে ছিল চারু হাসিনীর সর্বক্ষণের সঙ্গী গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে কাঁদো কাঁদো গলায় বলল মা কি একটা চিঠির কথা বলছিলেন বটে আমার ঠিক মনে নেই বৃদ্ধ নীলমাধবের উত্তরটাই চমকপ্রদ হল সে বলল মা আমায় বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের একসঙ্গে তিন ভাইয়ের গলা ঠিকরে উঠল বুড়ো হয়ে কি তোর ভীমরতি হয়েছে নাকি কবে জানিয়েছেন মা চারুহাসিনীর এই তিন ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছে নীলমাধব কিন্তু তারা এখন আর তাকে একটুও মান্যিগণ্যি করে না বরং পান থেকে চুন খসলেই বিশ্রীভাবে তেরে ওঠে তবু নীলমাধবের তাদের ওপর রাগ নেই সে বিনীত গলাতেই বলল পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছেন তাতেই নাকি শ্যামাকান্ত সুধাকান্তর দিকেই ঘুরে তাকালো সুধাকান্ত রমাকান্তর দিকে রমাকান্ত বলে উঠল ফের বাজে কথা সেই চিঠিতে তো সিন্ধুকের কথা ছিল না অন্তত আমারটাতে তো নয় শ্যামাকান্ত বলল আমার চিঠিটা তো বর্ধমানে রেখে এসেছি তোদের কারো চিঠি কি সঙ্গে আছে একবার দেখা যায় রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝান্টুর সঙ্গে খুনশুটি করছিল সে হঠাৎ চেঁচি উঠল ঠাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল আমি সেটা রেখে দিয়েছি আমি ঠাম্মার সব চিঠি রেখে দিই রমা অপ্রতিভ স্বরে বলল যা ফেলব কেন হয়তো কাজের লোকটা ঝাঁট দিতে গিয়ে তোর কাছে এখন আছে চিঠিটা আছে তো যা নিয়ে আয় শুধু মুখের কথা খসা অপেক্ষা বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে উঠতে উঠতেই মিনিট পাঁচেকের মধ্যে ফিরল হাতে এক মলিন পোস্টকার্ড চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করলো সবাই পারল না দোতলা থেকে হ্যারিকেন আনানো হয়েছে সেই আলোতে শেষে জোরে জোরে পড়া হলো চিঠি স্নেহের রমা আশা করি তুমি বৌমা এবং বুলবুলি কুশলেই আছো বিজয়ার পর আসিয়াছিলে এক বেলাও থাকিলে না মনে বড় দুঃখ পাইয়াছি যাকে কি আর করা তোমরা তোমাদের সংসার লইয়াই সুখে থাকো আমার দিন ফুরাইয়া আসিতেছে শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করিয়াই কাটাইয়া দিব নাম জপের অপার মহিমা ইহাতেই চিত্ত শীতল হয় আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও আশীর্বাদ নিও ইতি হতভাগিনী মা একটুক্ষণ সকলেই চুপ তারপর সুধাকান্ত বলে উঠল আশ্চর্য মা তো এই এক চিঠি আমাকেও লিখেছিলেন শ্যামলী অস্ফুটে বলল হ্যাঁ আমাদের চিঠির ভাষাও তো ওই একই ছিল আবহাওয়া গম্ভীর হয়ে গেছেন তারই মধ্যে সুমতি বলে উঠল কি কাণ্ড মা কি একটাই চিঠি লিখে ফোটোকপি করেছিলেন নাকি শ্যামাকান্ত বেজার মুখে বলল মা তো প্রায় সবসময় এই ভাষাতেই চিঠি লিখতেন এতে সিন্দুক খোলার কথা কোথায় সুধাকান্ত কটমট করে নীল মাধবের দিকে তাকালো কিরে তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি নীল মাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল আমাকে মা ওই কথাই বলেছিলেন বিশ্বাস করো বলেছিলেন ওরা যদি সিন্দুক খোলার কথা তোলে তাহলে আমার শেষ চিঠির কথা মনে করিয়ে দিস কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এলো ফস্ করে চিঠিটা নিয়ে নিয়েছে বাবার হাত থেকে উল্টে পাল্টে দেখল শুঁকছে শ্যামলির দিকে এগিয়ে দিয়ে বলল দেখো তো পেঁয়াজের গন্ধ পাও কি না শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো তারপর চিঠিটা শুঁকতে শুঁকতে বলল কই না তো তাহলে বোধহয় গন্ধ উঠে গেছে বলেই মার হাত থেকে পোস্টকার্ডটা নিয়ে হ্যারিকেনের মাথায় ধরল রাজা রমাকান্ত হাঁ হাঁ করে উঠল করছিস কি চিঠিটা পুড়ে যাবে যে রাজা বিজ্ঞের মতো হাসল তোমরা ক্রাইম স্টোরি পড়নি ছোট কাকা পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল এংকের কাজ করে নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা গরমে ধরলেই ফুটে উঠবে নীলমাধব মাধব আমতামতা করে বলল মা মাকে তো আমি দিন পেঁয়াজ ছুতেও দেখিনি হ্যাঁ হে, এখন ম্যাজিক দেখো সকলেরই চোখ জল জল হা হতুস্মি তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে এলো কিন্তু লেখার দেখা নেই রাজার মুখ ক্রমে শুকিয়ে এতটুকু তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি হি হি করে হাসছে আর বুড়ো আঙুল দেখাচ্ছে ছেলের অপমানে মুখ গোমরা হয়ে গেল শ্যামলির ফস করে কি যেন বলল রমলাকে সঙ্গে সঙ্গে ঝেঁচে উঠেছে রমলা মাঝখান থেকে সুমতি একটা টিপ্পনি ছুড়ে দিল ওম নি রমাকান্ত রেগে কাই শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেরে তেরে ওঠে সুধাকান্তর সঙ্গেও রমাকান্তর লেগে গেল জোর সেও খুব চেল্লাচ্ছে তিন ভাইয়ে প্রায় লাঠালাঠি বাধার উপক্রম রাতের সভা ছত্রখান হয়ে গেল তিন ভাই নিজের নিজের ঘরে শুতে চলে গেছে কিন্তু কারো চোখেই ঘুম নেই উত্তেজনা থিতিয়ে গেছে বটে তবে চিঠিটা এখনও বন বন করে ঘুরছে মাথায় মা তাদের সঙ্গে কি খেলাটা খেলে গেছেন কিছুতেই কেউ ধরতে পারছে না একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে সিন্দুক ভেতরে থরে থরে সাজানো আছে টাকা গয়না কাক ভরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল কোত্থেকে একটা গুনগুন ধনী ভেসে আসছে না মা বাবা অঘরে ঘুমোচ্ছে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি সবে হালকা হালকা আলো ফুটেছে যেন রাত্রিরকে একটু একটু করে মুছে দিচ্ছে আর একটা নতুন সকাল পিক পিক পাখি ডেকে উঠছে কি নরম কি অপরূপ যে লাগছে চারদিক বারান্দা এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি আধো আলো আধো অন্ধকার মাখা বারান্দার এক কোণে বসে কে অমন দুলে দুলে গান গাইছে নীলমাধব জ্যাঠানা বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গেল কিসব মুকুন্দ মুরারি কেশব গোবিন্দ গোপাল বাসুদেব বলে গান গাইছে নীলমাধব চোখ বন্ধ হাত জোর করা বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি আলতো ঠেলা দিয়েছে নীলমাধবকে নীলমাধব চোখ মেলে তাকালো রমাকান্তর দশ বছরের এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের মুখখানা যেন চারু হাসিনী বসানো কথাবার্তা আচার আচরণ চারু হাসিনীর কথা মনে পড়িয়ে দেয় হাসি হাসি মুখে নীলমাধব বলল কি গো দিদি এত ভরে ভোরে উঠে পড়েছ যে তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল বুলবুলি থেবড়ে বসল নীলমাধবের পাশে ওটা কী গান গাইছিলে গো জেঠু নীলমাধবের হাসি ছাড়িয়ে গেল দূর পাগল গান কোথায় ও তো আমি শ্রীহরির নাম জপ করছিলাম শ্রীহরির নাম জপ কই হরিহরি তো করছিলে না ওরে দিদি আমি শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করছিলাম সেটা আবার কি ও মা তাও জানো না শ্রীকৃষ্ণের একশো আটটা নাম আছে মা বলতেন রোজ ভরে উঠে ওই একশো আটটা নাম জপ করে নিলে সারাটা দিন বড় ভালো যায় শুনবে নামগুলো শ্রীকৃষ্ণ শ্যাম কানু মধুসূদন মুরলীধর দর্পহারি যশোদুলাল পুণ্ডরী কাক্ষ কালিয়া সৌরী গোপীজনবল্লভ কংসহা অচ্যুত পুরোটা আর সোনা হয়ে উঠল না বুলবুলির হঠাৎ মাথার ভেতর বিপ বিপ বাঁচতে শুরু করেছে একশো আট একশো আট একশো আট ঠাম্মার চিঠিতে অষ্টোত্তর শতনামের কথা বলা আছে না নীলমাধবকে স্তম্ভিত করে দিয়ে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটে আসছে সোজা চারুহাসিনীর দেওয়ালের সেন্দুকের সামনে সার দশখানা চাবি হাতলে ঝুলছে প্রথমে আট নম্বর চাবিটা নিল বুলবুলি চাবি গলিয়ে উল্টো দিকে চাকা ঘোরালো আটবার শূন্য নম্বর চাবি গলিয়েছে এবার দশবার উল্টো দিকে চাকা ঘোরালো তারপর এক নম্বর চাবি গলিয়ে একবার কুট করে একটা শব্দ হলো না দুরু দুরু বুকে বুলবুলি হাতলটা ধরল টান দিতেই সিন্দুক হাঁ প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল চিচিং ফাঁক চিচিং ফাঁক সিন্ধু খুলে গেছে মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল সবাই আঁকুপাঁকু করে দৌড়ে এসেছে জোড়া জোড়া বিস্ফারিত চোখ দেখছে সিন্ধুকের অভ্যন্তর ফাঁকা বেবাক ফাঁকা টাকা নেই গয়না নেই জমি বাড়ির দলিল কিছু নেই না পুরো ফাঁকা নয় দুতাকের সিন্দুকের ওপর তাকে একটা কাগজ পড়ে আছে না শ্যামাকান্ত কাঁপা কাঁপা হাতে কাগজটা বার করল চারু উইলের কপি ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করল শ্যামাকান্ত আমি চারুহাসিনী দেবী সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত অস্থাবর সম্পত্তি বর্ধমানের শান্তিনি বৃদ্ধাশ্রমে দান করিলাম যেসব বৃদ্ধ বৃদ্ধার কেহ নাই সন্তান সন্ততিরা থাকিয়াও নাই আমার সঞ্চিত অর্থ ও গহনায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয় আমি নিজেকে ধন্য মনে করিব আমার যাবতীয় স্থাবর সম্পত্তি জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি আমার শেষ বাসনা এই বসত বাটিতে যেন একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে শুধু একটি শর্ত আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশোনা করিয়াছে সেই নীল মাধব কমলমণি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসাবে বহাল রাখিতে হইবে আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না ইহাই আমার অভিরুচি তিন ভাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আধার এতক্ষণ শুনলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা চারু হাসিনীর দেওয়াল সিন্দুক গল্পটি গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম